ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ বি ভ্যাকান্সি, আদৌ কি এই ভ্যাকান্সিগুলো আসবে? এটা নিয়ে সকলের মনে কিন্তু একটা প্রশ্ন, ঠিক আছে? গ্রুপ সি এবং গ্রুপ ডি শূন্যপদ কবে নাগাদ আসতে পারে? সত্যি কি শূন্যপদ আসবে? এখানে আবার তুমি থাম্বনেইলে লিখেছো টোটাল শূন্যপদ 15,000-এর মতো থাকতে পারে। তো সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, যতটা সম্ভব লেটেস্ট আপডেট দেওয়ার এই চ্যানেলের পক্ষ থেকে চেষ্টা করা হয়। এবং আমি আরেকটা বলছি, আজ সন্ধ্যাবেলা 7টার পর আরেকটা শূন্যপদের ভ্যাকান্সি নিয়ে আসবো, যেটা অফিসিয়ালভাবে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেটা নিয়েও বিস্তারিতভাবে আমি একটু পরে তোমাদের সাথে আলোচনা করব। তো এখানে একটা তোমাদের একটা পেপার কাটিং দেখাচ্ছি, ঠিক আছে, যেটা 15 জুলাই, এখানে বলা আছে নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপর 59, ঠিক আছে। তোমরা জানো যে আমাদের কিন্তু রাজ্যে পঞ্চায়েত যে ইলেকশন সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে, এবং আগামীতে কিন্তু 2024-এ মার্চ এপ্রিল মাস নাগাদ কিন্তু লোকসভার ভোট রয়েছে, ঠিক আছে। তো এইটার দিক থেকে লক্ষ্য করে কিন্তু লক্ষাধিক সরকারি কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, 59 তরফ থেকে লেটেস্ট আপডেট আমরা পেলাম। এবং এই নিউজ পেপার কাটিকে কিন্তু সেটাই বলা আছে, পঞ্চায়েত ভোট পর্ব মিটেছে, তবু ভোট পরবর্তী হিংসা এখনও অনেক রাজ্যে থেকে গিয়েছে। তারই মধ্যে এবার রাজ্য সরকার ও শাসক দল তৃণমূল পাখির চোখ 2024-এর লোকসভার ভোট, সেই ভোটের আগে শূন্য সরকারি পদ থেকে নিয়োগ করতে চায় রাজ্য। এই লেটেস্ট আপডেটটা কিন্তু এখানে কিন্তু উঠে এসেছে। এর পাশাপাশি এখানে বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী 1 বছরের মধ্যে 1,25,000 সরকারি কর্মী নিয়োগ করা হবে। এটা কিন্তু তোমরা জানো, এটা নিয়েও কিন্তু একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে, যার মধ্যে পুলিশ থেকে শুরু করে স্টাফ নার্স থেকে শুরু করে অঙ্গনওয়াড়ি কর্মী থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ ডি পদে কিন্তু লোক নেওয়া হবে, ঠিক আছে, এটা কিন্তু আছে। আমরা যদি একটু শেষের দিকে দেখতে পারি, এ দেখো এই পোর্শনটা, আপাতত সরকারি দপ্তরে গ্রুপ ডি পদে 12,000 ও গ্রুপ সি পদে অবিলম্বে 3,000 কর্মী নিয়োগ করার জন্য জরুরি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, ঠিক আছে। আমি আবারও বলছি, সরকারি দপ্তরে গ্রুপ ডি পদে 12,000 এবং গ্রুপ সি পদে 3,000 কর্মী নিয়োগ করার জন্য জরুরি নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা আশা করছি বা এক্সপেক্ট করছি, ঠিক আছে, এখন না বেরোলে এই বছরের মধ্যে বা শেষের দিকে বা তার কিছুটা আগে আমরা কিন্তু এই গ্রুপ ডি এবং গ্রুপ সির একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি কিন্তু আমরা দেখতে পারি, সম্ভাবনা আছে, ঠিক আছে। এর পাশাপাশি পুলিশও বিভিন্ন শূন্যপদ আসবে, তোমরা জানো, এসআই থেকে শুরু করে কনস্টেবল পদ থেকে শুরু করে বিভিন্ন, কারণ তোমরা জানো রাজ্যে কিছুদিন আগে যে পঞ্চায়েত ভোটটা নির্বাচন হয়ে গেলো সেখানে কিন্তু পুলিশের খামতি কিন্তু ছিল। তো আশা করছি সেই পুলিশের খামতি যেন না থাকে, তো পরবর্তীকালে তোমাদের একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। এর পাশাপাশি গ্রুপ ডি গ্রুপ সি পদে কিন্তু বিভিন্ন শূন্যপদে কিন্তু প্রচুর শূন্যপদ ফাঁকা রয়েছে, তো এই শূন্যপদগুলো কিন্তু তোমাদের নিয়োগ হবে, ঠিক আছে। সিলেবাস প্রায় একই হয়, পশ্চিমবঙ্গ পুলিশের জন্য যেরকম জিকে পড়ছো, অঙ্ক করছো, রিজনিং পড়ছো, ঠিক আছে, ঠিক একইভাবে তো সেই গ্রুপ সি গ্রুপ ডিতে প্রায় সিলেবাস প্রায় একই হয়ে থাকে, তাই না? তো এখন থেকেই ভালো করে পড়াশোনা করো। আমি আবারও বলছি, সামনে কিন্তু তোমাদের একটা হিউজ পরিমাণ ভ্যাকান্সি আসবে, সেটা পুলিশেই বলো বা অন্যান্য ডিপার্টমেন্টে বলো, একটা শূন্যপদ তোমাদের রাস্তা চলেছে। তো সেইভাবে কিন্তু তোমরা একটা তৈরি করো, নিজেদেরকে তৈরি করো, ঠিক আছে। অনেকে এটা দেখে বলবে যে কী ভুলভাল খবর দিচ্ছ, ঠিক আছে, যারা পড়ার, যারা চাকরি পাওয়ার যোগ্য, যারা চেষ্টা করে, তারা আজ না হয় কাল পাবে, ঠিক আছে। তো সব কিছুর একটা ব্যাপার থাকে, কেমন ব্যাপার থাকে, দেখো 2024-এ কিন্তু আমাদের লোকসভার ভোট রয়েছে, তার আগে কিন্তু হিউজ পরিমাণ, যেখানে আমরা শুনেছি বলেছে 1,25,000 শূন্যপদ নিয়োগ, সেখানে 1,25,000 শূন্যপদের নিয়োগ যদি না হয়, আনুমানিক যদি 40-50,000 শূন্যপদেও নিয়োগ করা হয়, আমি ধরে নিলাম যে 40-50,000 শূন্যপদ, ঠিক আছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1,25,000 শূন্যপদে নিয়োগ করা হবে আগামী 1 বছরের মধ্যে, আমি 1,25,000কেও বাদ দিলাম, এর অর্ধেকও ধরলাম না, আমি ধরলাম যে 40-50,000। তো 40-50,000 হলেও তো একটা সিট তোমার জন্য থাকবে, তাই না, সে পুলিশ ডিপার্টমেন্টে হোক বা বিভিন্ন সরকারি ডিপার্টমেন্ট বা বিভিন্ন যে কোনো ডিপার্টমেন্ট হোক না কেন, তোমাকে কিন্তু একটা চাকরির সিট, তোমার জন্য একটা সিট তোমাকে অবশ্যই পেতে হবে। এর জন্য এখন থেকে এইভাবে পড়াশোনা শুরু করো, ঠিক আছে, সাফল্য অবশ্যই পাবে। চলো আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ বন্ধুরা।